আসসালামু আলাইকুম। পথভোলা মানুষদের সুপথে পরিচালিত করতে সৃষ্টিকর্তা যুগে যুগে অসংখ্য মহামানব পাঠিয়েছেন। বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন মহামানবের নাম উল্লেখ আছে। তারা সর্বদা মানুষকে সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন এবং মানব সেবায় নিয়োজিত থেকেছেন। তবে ধর্মগ্রন্থের বাইরেও আরও অনেক মহামানব ধরণীতে এসেছিলেন যাদের আমরা কোনোদিন ভুলতে পারব না। মানব সেবায় জলজ্যান্ত দৃষ্টান্ত রেখে গিয়েছেন এমনই এক মহিষী নারী, যিনি 12ই মে এই পৃথিবী নামক গ্রহে জন্মগ্রহণ করেন। না, তিনি নির্দিষ্ট কোনো দেশের বা নির্দিষ্ট কোনো জাতির নয়, তিনি এই পৃথিবী নামক গ্রহের সমস্ত দেশের সমস্ত জাতির। তিনি আর কেউ নন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 12ই মে তারই জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী নানা আয়োজনে পালন করা হয় বিশ্ব নার্স দিবস। সেই ধারাবাহিকতায় পাবনা জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসামতী নার্সিং কলেজের পক্ষ হতে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। আমার ইউটিউব চ্যানেল সাজারাতুন নূর এ আমি ভেষজ বা ঔষধি গাছ এবং ফলমূলের উপকারিতা নিয়ে ভিডিও দিয়ে থাকি। তবে এই ব্যতিক্রমী ভিডিওতে ইসামতী নার্সিং কলেজের এই দিবসটি উদযাপনের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলে রাখি, ভিডিওটি দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন মূল ভিডিওতে। সকালবেলা কলেজ এবং র্যালির জন্য ভাড়াকৃত গাড়ি সাজানোর মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু। এ কাজগুলো চরম উৎসাহের সাথে সম্পন্ন করে কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। এরপরে সকালের খাবার খিচুড়ি রান্নার পালা। এ কাজটিরও দায়িত্ব পড়ে কলেজের ছাত্রছাত্রী তাদের উপর। অতি যত্ন সহকারে এবং আনন্দের সাথে তারা কাজটি শেষ করে। অনেক ব্যস্ততার মাঝেও দিনটিতে আনন্দের কমতি ছিল না। আনন্দ উৎসব উদ্দীপনার সাথে সকলেই যার যার দায়িত্ব পালন করে। খিচুড়ি রান্নার পালা শেষ। এবার বিশেষ দিনটি স্মরণে তৈরিকৃত পোশাক বা গেঞ্জি বিতরণের পালা। খিচুড়ি রান্না তো শেষ, গরম গরম খিচুড়ি আর কতক্ষণ রেখে দেওয়া যায়? এদিকে সবাই কাজ করে ক্লান্ত এবং ক্ষুধার্ত। এবার কিছু খেয়ে নেওয়া যাক। দিনের কর্মসূচির একটি প্রধান অংশ র্যালি। র্যালিতে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ভূমিকায় অবতীর্ণ হন কলেজেরই একজন শিক্ষার্থী, নাম হীরা। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বা কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উৎসাহের সাথে র্যালিতে যোগদান করে। সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত র্যালিতে যোগদান করার সুযোগ হয়নি আমার।
র্যালি শেষে শুরু হয় কার্য দিবসের দ্বিতীয় পর্ব, আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ। অতি উৎসাহের সাথে এবং দায়িত্ববোধ থেকে যোগদান করে বেশ কিছু অভিভাবক বৃন্দ। সকলের সংমিশ্রণে সত্যি এক চমৎকার দৃশ্য। ফ্লোরেন্স নাইটিঙ্গেল হীরা সর্বদা হাসি মুখেই পালন করে যাচ্ছে তার দায়িত্ব। আমাদের প্রোগ্রামের শুরুতেই কোরআন তেলাওয়াত, কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই মোহাম্মদ হাফেজ আলামী। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا পরিচালিত হবে আমার আশাই ছিল না। তবুও আমি ভাবছি যে এবার থেকে মনে হয় আরো সুন্দর ভাবে অনুষ্ঠানটা পরিচালিত হবে আর কি। পরিচালক মহলকে আনন্দের মাত্রা আরো শতগুণ বাড়িয়ে নিতে কাটা হয় কেক। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল আওয়ার নার্স আওয়ার ফিউচার, মানে আমাদের সেবিকা আমাদের ভবিষ্যৎ। মহান দায়িত্বের পথিক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উপর আরো একটি দায়িত্ব পড়ে, কেক কাটায় এবং তা যতই উৎসব আনন্দ হোক না কেন, শুধু একবার খিচুড়ি খেয়ে কি সারাদিন পার করা সম্ভব। চলে এসেছে দুপুরের খাবার রান্না করার বাবুর্চি, মাংস ও অন্যান্য বাজার, শুরু রান্না করার কাজ। ছাত্রদের এক অংশ বাবুর্চি এবং আমার উপরও রান্না করার দায়িত্ব বর্তায়। অতি উৎসাহের সাথে উৎফুল্ল মেজাজে আমরা আমাদের দায়িত্ব পালন করতে থাকি। Thank you.
বাহিরে বেশ গরম, এর ভিতরেও পুরোদমেই চলছে রান্নাবান্নার কাজ। এদিকে রান্না প্রায় শেষের দিক, রান্নাবান্নার কাজ শেষ, খাবার পরিবেশনের দায়িত্ব পড়ে ছাত্রছাত্রীদের উপর। প্রশান্ত এবং সুহাগ ভাই রান্নার কাজ করে বেশ ক্ষুধার্ত। রান্না হতে না হতে খাবার শুরু, এক্ষেত্রে মেয়েরা একটু বেশি এগিয়ে। এই আপুটার আবার কি হলো, না খেয়ে ধর্মঘট করবে নাকি? বেশ আনন্দের সাথেই খুব দ্রুতই দিনটি ফুরিয়ে গেল, সবার মতো আমিও বেশ ক্লান্ত। বিদায়ের আগে বলে রাখি, আপনি যদি ভেষজ গাছ এবং ফলমূলের উপকারিতা সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ এবং বিদায় বেলায় আল্লাহ হাফিজ। Thank you.